শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। হ্যাঁ, মিসও খুব ভালো আছি, আর এখন আরো বেশি ভালো লাগছে, কারণ মজার মজার পড়া নিয়ে চলে আসছি প্রতিনিয়ত তোমাদের কাছে। খুব মজার মজার পড়া নিয়ে চলে আসি, তার জন্য মিসের কাছেও ভালো লাগে। তোমরা কি মিসের ভিডিওগুলো ঠিক মতো দেখছো? বন্ধুদেরকে দেখাচ্ছো? বলেছো বন্ধুদেরকে যে মিসের ক্লাসগুলো দেখিয়েছো? হ্যাঁ, শুধু একা শিখলে হবে না, তোমাদের যেহেতু এই ক্লাসগুলো খুব ভালো লাগে, খুব মজা করে তোমরা পড়াশোনা করছো বাসায়, তাহলে নিজে একা একা শিখলে হবে না, বন্ধুদেরকেও বলতে হবে, ঠিক আছে? আর ছোট ছোট ভাই বোন আছে না বাসায়, তাদেরকে নিয়ে মজার ক্লাসটি দেখবে, ঠিক আছে? আচ্ছা, আর এই মজার ক্লাসটি যদি সবার আগে দেখতে চাও তাহলে যেন কি করতে হবে, কার মনে আছে? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সবার আগে তুমি হচ্ছে আমাদের মজার ক্লাসটি দেখতে পাবে। এবং আমাদের ফেসবুক যে পেজ আছে, এই পেজে লাইক দিয়ে রাখতে হবে, ঠিক আছে? সবাই নিশ্চয়ই করেছো, যদি করে না থাকো তাহলে এখনই আম্মু বা বাবাকে গিয়ে বলো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে আমাদের পেজে লাইক দিয়ে রাখবে, তাহলে অ্যাট ফার্স্ট সবার আগে তুমি দেখতে পাবে আমাদের মজার ক্লাস, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমরা কি শিখব? আজকে হচ্ছে আমরা বর্ণ বলা এবং বর্ণ চেনা শিখব, সাথে আবার কিছু সারপ্রাইজ বলবো না আজকে, আর সাথে আর কি আছে আমরা হচ্ছে ক্লাসেই দেখতে পাবো আজকে আমাদের সাথে কি আছে। তো তাহলে চলো, সবাই কি তৈরি? মিসের সাথে সবাই রেডি? তাহলে আমরা ক্লাস শুরু করি, চলো তাহলে আমরা মজার ক্লাসে চলে যাই। আমরা হচ্ছে আজকে শিখব হচ্ছে কোন বর্ণটি। ত, দেখেছ কত সুন্দর ম্যাজিক করে ত চলে আসলো। এর আগে আমরা কি শিখেছিলাম? মূর্ধন্য ন, তাই না? সবার কি মনে আছে? হ্যাঁ, মূর্ধন্য নতে বিনা শিখেছিলাম, কিন্তু আজকে আবার আমরা কোন বর্ণটি শিখব? কোন বর্ণ থেকে শুরু হবে? ত থেকে। তাহলে আমরা এই বর্ণটির নাম কি জানলাম? এই বর্ণটি হচ্ছে ত। মিসের সাথে সবাই বলো ত। এবার চলো তো দেখি ততে কি হয়। আমরা একটু ছবি দেখি, এটা কি? এটাই তো সারপ্রাইজ, কত সুন্দর একটি ছবি, কিন্তু এটা কিসের ছবি বলতে পারো? একটু চেষ্টা করে দেখো তো। হ্যাঁ, তাল, তালের ছবি, এটা হচ্ছে একটি ফল, দেখেছো? তাল। তাহলে ততে আমরা কি শিখলাম? ততে তাল। মিসের সাথে সবাই বলো ততে তাল, ততে তাল। জানো এই তাল দিয়ে কিন্তু অনেক মজার পিঠা তৈরি হয়, তোমরা কি কেউ খেয়েছো? মিস কিন্তু খেয়েছি, অনেক মজা সেই পিঠা, খেতে কি সুস্বাদু, অনেক ভালো লাগে। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? তালের পিঠা সবাই খান, আমিও খাই, পছন্দ করি, তোমরাও মাকে বলবে যে মা তাল দিয়ে কি পিঠা বানানো যায়, মিস বলেছে খেতে নাকি সেই মজা। তাহলে কি শিখলাম? তাল শুধু দেখতে না, তালের দিয়ে পিঠাও বানানো যায় এবং সেই পিঠা আমরা সবাই খাই। তাহলে মিসের সাথে আরেকবার বলো ত। ততে তাল, তালের পিঠা সবাই খান, আবার বলো ত। ততে কি? তাল, তালের পিঠা সবাই খান। ভেরি গুড, এই তো খুব সুন্দর করে মিসের সাথে সাথে বলছো, বলতে হবে। মিস যেন কোন তিনটা জিনিস মনে রাখতে বলেছি? মুখে বলতে হবে, তাহলে কোথায় চলে যাবে? ব্রেনে, মাথায় চলে যাবে। মাথা থেকে কোথায় চলে আসবে? খাতায়, তার মানে আমরা লিখতেও পারবো। গুড, এভাবে করে মিসের সাথে সাথে বলতে হবে। এখন চলো আমরা তত শিখে ফেললাম, তারপরে বর্ণটি কী হয় একটু দেখে আসি। আমাদের কাছে ম্যাজিক করে চলে আসবে আমাদের বর্ণটি, দেখেছো কি চলে আসলো? ওর নাম কি? ওর নাম হচ্ছে থ। তাহলে আমরা কি বুঝলাম? ত এর পরে কোন বর্ণটি আমরা হচ্ছে শিখব? থ শিখব। এবার মিসের সাথে সবাই বলো এই বর্ণটির নাম হচ্ছে থ। বর্ণটির নাম কি? থ। ভেরি গুড, এবার চলো তো দেখি কি হয় থ দিয়ে, বলো তো কি দেখা যাচ্ছে থতে? কি? থালা। হ্যাঁ, আমরা থালা চিনি সবাই, আমাদের বাসে আমরা খাবার খাই প্লেটে করে, ওইটাই আমরা হচ্ছে থালা বলা হয়, তাই না? হ্যাঁ, দেখো তো এই ছবিটিতে কি দেখা যাচ্ছে, থালা ভরা কি আছে? খই। হ্যাঁ, তাহলে মিসের সাথে সবাই বলো
থালা ভরা আছে খই। আবার বলি, থালা ভরা আছে খই। ভেরি গুড। এবার হচ্ছে আবার দেখি আমরা এখানে কোন বর্ণটি লিখেছি, থ। মিসের সাথে সবাই বলো থ। থতে থালা, থতে থালা। ভেরি গুড। থালা ভরা আছে খই। দেখেছো কত সুন্দর করে আমরা হচ্ছে থ শিখে ফেললাম, থ থেকে আবার সুন্দর সুন্দর একটা ছবি দেখতে পেলাম, ছবি দেখে থালা আমরা জেনে গেলাম যে থালাটি দেখতে কেমন, তাই না? এখন তো চলো তো আমরা তারপরে দেখি, ত শিখলাম থ শিখলাম, এখন কোন বর্ণটি আমরা শিখব চলো তো দেখি আমাদের কাছে ম্যাজিক করে কি চলে আসে। একটু দেখি আমরা কি চলে আসলো, এই বর্ণটির নাম কি? ওর নাম হচ্ছে দ। হ্যাঁ, ওর নাম হচ্ছে দ। সবাই মিশে সাথে বলো দ। ভেরি গুড। দতে কি হয় চলো তো দেখি। ওয়াও, কত সুন্দর একটি ছবি চলে আসছে। এটা কে বসে আছেন? দাদা বসে আছেন। দেখেছো দাদার হাতে কি? দাদা মনে হয় তোমাদেরকে গিফট দেওয়ার জন্য খেলনা নিয়ে বসে আছে। দেখো দাদার হাতে মনে হয় খেলনা নিয়ে বসে আছে, কিন্তু দেখো দাদা তোমাকে খুঁজে পাচ্ছে না, কারণ কি জানো? চলো আমরা একটু দেখি যে কেন দাদা আমাদের খুঁজে পাচ্ছে না। কারণ হচ্ছে দাদার চোখে চশমা নেই। তাহলে কি দাদা তোমাকে খুঁজে পাবে? খুঁজে পাবে না। তাহলে আমরা কি শিখলাম? দতে দাদা, দতে দাদা, দাদার চোখে চশমা কই, দাদার চোখে চশমা কই, দাদা খুঁজে পাচ্ছে না, এই জন্য তোমাকেও ডাক দিতে পাচ্ছে না, তাহলে তোমাকে গিফটটা দিয়ে দিত। দেখেছো কত সুন্দর আমরা মজা করে পড়াগুলো শিখে ফেলছি, ভালো লাগছে সবার? গুড। তাহলে চলো আমরা পরের বর্ণটি দেখি, দয়ের পরে কোন বর্ণটি হয়। চলো তো মিসের কাছে একটা ম্যাজিক আছে, এখন ম্যাজিক করে দেখি দয়ের পরে আমাদের কোন বর্ণটি চলে আসে। ওর নাম কি? ধ। হ্যাঁ, ওর নাম হচ্ছে ধ। একটু জোর দিয়ে বলবো ধ। ধতে কি হয় চলো তো আমরা দেখি আমাদের কাছে কি আছে। লোকটি কি করছে? লোকটির হাতে কি? দেখেছ, দেখো লোকটি কি করছে? এই তো লোকটির হাতে যে জিনিসটি আছে এটার নাম হচ্ছে ধনুক। তাহলে আমরা ধতে কি শিখলাম? ধনুক। দেখেছ, তাহলে আমরা ধনুক থেকে ছুটলো বান। এই লোকটি কি করছে? ধনুক থেকে বান, এরকম করে আমরা ধনুক চালাই না, এভাবে বানটা ছুটে চলে যাচ্ছে। দেখেছ? তাহলে মিসের সাথে সাথে সবাই বলো ধতে ধনুক, ধতে ধনুক। আবার ধতে ধনুক, ধনুক থেকে ছুটলো বান। আবার বলো মিসের সাথে, ধনুক থেকে ছুটলো বান। ভেরি গুড। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ত, থ, দ, ধ। এবার কি হয় বলো তো দেখে আসবো। আচ্ছা চলো আমরা ম্যাজিকটাই দেখে আসি, আমাদের কাছে তো আজকে জাদু আছে, জাদু করে আমরা দেখে আসি। দেখেছো চলে আসলো ম্যাজিক করে। কি এই বর্ণটির নাম বলো? ওর নাম তো যে জানে না জিজ্ঞেস করতেছে যে কি, আমার নাম কি? আমি তো মাত্র আজকে নতুন, আমার নাম তো বলতে হবে। ওর নাম হচ্ছে দন্ত ন। কি বলবো বলো তো? দন্ত ন। মিসের সাথে সবাই বলো দন্ত ন। হ্যাঁ, দন্তনতে কি হয়? দেখেছো কত সুন্দর একটি ছবি চলে আসছে, এটা কিসের ছবি? দ নৌকা। হ্যাঁ, নৌকাটি দেখো নদীতে, এই যে পানি দেখা যাচ্ছে, আবার পাল তোলা নৌকা। নৌকাটি কি? পাল তোলা। দেখেছো এই যে সাদা পাল তোলা, আবার দেখো উপরে লাল রঙে একটা নিশানাও দেখা যাচ্ছে, তাই না? তার মানে নদীর, নদীর মাঝে নৌকাটি চলছে। তাহলে মিসের সাথে সবাই বলো নদীর মাঝে নৌকা খান, দন্তনতে নৌকা। মিসের সাথে সবাই বলো দন্তনতে নৌকা, দন্তনতে নৌকা। নৌকা হচ্ছে কি করছে? নদীর মাঝে। তাহলে আমরা কি বলবো? নদীর মাঝে নৌকা খান, নদীর মাঝে নৌকা খান। তাহলে কি মজার মজার ছবি এবং নতুন নতুন সব বর্ণ দেখতে এবং পড়তে কেমন লাগলো সবার কাছে? খুব ভালো লেগেছে।
তাহলে কি এরকম আমরা কি আরো মজার মজার ছবি দেখতে চাই, নতুন নতুন শব্দ বর্ণ শিখতে চাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কি মিস আবার চলে আসবো? আচ্ছা তাহলে মিস যদি আবার চলে আসতে হয় তাহলে আজকে তো তোমাকে বাই বাই বলতে হবে তোমাদেরকে। তাহলে সবাই হচ্ছে মিসের ভিডিওগুলি দেখবে, তোমাদের বন্ধুদেরকে দেখাবে, ঠিক আছে? আম্মুদেরকে বলবে যে বন্ধুদেরকে দেখানোর জন্য, একা শিখলে হবে না, ঠিক আছে? আজকে তাহলে সবাই ভালো থাকো এবং খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখবে। আজকে এখানেই রাখছি, আবার চলে আসবো দ্রুত, ঠিক আছে? অল্প সময়ের জন্য ওয়েট করলেই হবে। ওকে, ভালো থাকো সবাই।